চাউমিন। চাউমিন একটি সুস্বাদু এবং আমাদের সবার কাছে লোভনীয় একটি খাবার, কিন্তু চাউমিন তৈরি করতে গেলে অনেকটা সময় লাগে এবং অনেক কিছুর প্রয়োজন হয়। সেই সব কিছু না থাকলে আমাদের চাউমিন তৈরি করার ইচ্ছেটাই চলে যায়। তো আজ আমি হাতের কাছে খুব তাড়াতাড়ি কোনো কিছু জিনিস দিয়ে চাউমিন তৈরি করে তোমাদের রিভিউ দেব যে চাউমিনটা কেমন খেতে হয়েছে। তো সবাই পুরো ভিডিওটা দেখতে থাকো। প্রথমেই আমি একটা কড়াইতে পরিমাণ মতো জল ঢেলে দিলাম। এরপর জলটা গরম হতে দেব, এরপর পরিমাণ মতো আমরা নুন দিয়ে দেব। গরম জলের মধ্যে চাউমিনটা এবার দিয়ে দেব। এবার চাউমিনটাকে খুন্তি দিয়ে ভালোভাবে জলের মধ্যে পুরোটা ডুবিয়ে দিতে হবে। এরপর চাউমিনটা সেদ্ধ হয়েছে কিনা হাত দিয়ে চেক করে নিতে হবে। এবার সেদ্ধ হয়ে গেছে কিনা দেখে এবার চাউমিনটাকে জল ঝারিয়ে নিতে হবে। এরপর কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিতে হবে। ওর মধ্যে আগে থেকে ফেটিয়ে রাখা দুটো ডিম, আমি দুটো ডিম দিয়েছি, আপনারা যত পারেন ততটা ডিম দিতে পারবেন। এবার দুটো ডিমকে ভালোভাবে ঝুরি ঝুরি করে ভেজে নিতে হবে। এবার ডিমটা ভাজা হয়ে গেলে ওর মধ্যে আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচানো ওর মধ্যে দিয়ে কিছু সময় নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। পেঁয়াজ কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেলে ওর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা চাউমিন ওর মধ্যে দিয়ে দিতে হবে এবং সামান্য পরিমাণ ভিনিগার ওর মধ্যে দিয়ে দিতে হবে, সামান্য পরিমাণ সাদা তেল যদি প্রয়োজন হয়। আমার প্রয়োজন হয়েছিল তার জন্য আমি দিলাম। সামান্য পরিমাণ তেল দিয়ে চাউমিনটাকে ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে। দেখো আমি ভালোভাবে ভাজা ভাজা করে নিলাম। এরপর ওর মধ্যে আগে থেকে আমি বাটিতে কাসুন্দি মিশিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণ সয়া সস দিয়ে দিলাম, সামান্য পরিমাণ নুন প্রয়োজন হলে দেবেন না হলে দেবেন না, দিয়ে ভালোভাবে চাউমিনের সঙ্গে সসগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপরে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে ভাজা ভাজা হয়ে গেলে যদি প্রয়োজন হয় একটু তেল দেবেন, আমার একটু তেল প্রয়োজন ছিল যার জন্য আমি আর একটু তেল মিশিয়ে ভালোভাবে ভেজে নিলাম চাউমিনটাকে। এরপর চাউমিনটা একটা প্লেটে নিজের পছন্দ মতো প্লেটে সার্ভ করে দিন। চাউমিনটা খুবই অসাধারণ হয়েছিল এবং চাউমিনটা খেতে দুর্দান্ত হয়েছিল। বাড়িতে কিছু না থাকলেও এইভাবে চাউমিন তৈরি করে আপনারা খেতে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, আর ভালো লাগলে চ্যানেলটির পাশে থাকবেন। টাটা।